বিয়াস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি অলিউল্লাহ, আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা মিশুক অটো ভ্যানগুলা রয়েছে, সেক্ষেত্রে সবগুলাই ব্যাটারি চালিত। এইগুলো তো আপনারা সবাই জানেন, এগুলো ব্যাটারি কিভাবে দীর্ঘদিন টিকে টিকসই হয় সেভাবে একটা ভিডিও করলাম। কারণ এই গাড়িগুলাতে মনে করেন রাত্রে ব্যাটারি চার্জ হয়, সকালে আবার লাইনে গেলে শেষ হয়, কারণ ব্যাটারির উপরে অনেক চাপ আছে। কিন্তু চাপ থাকা সত্ত্বেও সেগুলো আপনারা ভালো রাখতে গেলে এনে দেখতে পাচ্ছেন যে গাড়িতে লাইট আছে, হরন আছে। হরন লাইট এগুলা আপনারা যে সার্ভিসিং করেন প্রতিদিন, মনে করেন গাড়ি সার্ভিসও গেলে সকাল থেকে রাত পর্যন্ত মনে করেন অনেকবার হরন চালাতে হয়, লাইট চালাতে হয়, সেক্ষেত্রে আপনারা বারবার হরন টিপা দিতে হয়। কারণ এগুলা একটা জিনিস আছে, এটা ব্যাটারি ভালো রাখতে গিয়ে আপনার ব্যাটারিটা বেশি দিন চলবে, সেই ক্ষেত্রে আপনি কী করতে হবে দেখতে পাচ্ছেন। একটা লাইটিং কন্ট্রোলার রয়েছে, এটাকে অনেকজনের ডায়োড বলে, অনেক কিছু বলে, যাই হোক যার যে আঞ্চলিক ভাষা সেটাই বলবে। এটা লাইটিং কন্ট্রোলার, আপনি চারটা ব্যাটারি থেকে মনে করেন 48 ভোল্ট 60 ভোল্ট ঢুকে সেখান থেকে 12 ভোল্ট আউট হয়। এগুলো কীভাবে আউট হয় পরবর্তী ভিডিওতে দেখাবো। আমি যেটা জন্য আজকে ভিডিওটা, আপনারা এই লাইটিং কন্ট্রোলার ছাড়া কেউ গাড়ি চালাবেন না, কারণ লাইটিং কন্ট্রোলার না থাকলে একটা ব্যাটারি চার্জ চলে যায়, সেক্ষেত্রে একটা ব্যাটারি আগেই ড্যামেজ হয়ে যায়। ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে গেলে তারপরে আপনি তিনটা ব্যাটারি ভালো থাকে, একটা ব্যাটারি সমস্যা দাঁড়ায়, তারপরে 6 মাস পর হয়ে গেলে সেক্ষেত্রে আর কোম্পানি চেঞ্জ করে দিবে না, সেই কারণে আপনারা এভাবে ডাইরেক্ট করে চালাবেন না। এই যে দেখতে পাচ্ছেন একটি লাইন, এখানে এই লাইটিং কন্ট্রোলারটা না থাকলে এই যে আপনার লাল ব্যাটারি যে তারটা আছে আপনার পজিটিভ তারটা, ওই ওই ব্যাটারিতেই আপনার কালা পয়েন্টের মাঝে প্লাস মাইনাস পয়েন্ট দিয়ে আমরা কী করি, এই একটা ব্যাটারির থেকে চাপের মাধ্যমে ডাইরেক্ট করে হরন হরন লাইট এইগুলো চালাই। সেক্ষেত্রে ওই ব্যাটারিতেই সমস্যাটা হয়, কারণ এটা আপনারা করবেন না। এটা অনেক সময় করতে গেলে আপনাদের 43,000 টাকার ব্যাটারির জন্য আপনি এই 100-150 টাকার একটা লাইটিং কন্ট্রোলারের জন্য কেন এভাবে চালাবেন? সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলছি, আপনাদের যাতে ফায়দা হয় সেই ভিডিওগুলো আমি করতে চাই। আপনারা ওই লাইটিং কন্ট্রোলারটা ছাড়া গাড়ি চালাবেন না। লাইটিং কন্ট্রোলার থাকলে যত খুশি হরন লাইট সারা দিন সারা 24 ঘন্টায় আপনি চালান, ব্যাটারি কোনো ক্ষতি হবে না। আপনার গাড়ি চার্জ শেষ হয়ে গেলেও আপনার সমস্যা নাই, হরন লাইট জ্বলবে। আজ দেখতে পাচ্ছেন এটা সেন্ডি গাড়ি, এই এই ধরনের গাড়ি যারা আছে ওদের কোনো লাইটিং কন্ট্রোলার লাগবে না, কারণ এটি আপনার সব 48 ভোল্ট লাইট হরন যা আছে সবগুলোই আপনি 48 ভোল্ট সরাসরি চায়না থেকে। তো যারা আমার চ্যানেলে নতুন আসেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন একটি লাইক করে দিবেন, ভুল হলে কমেন্টে জানাবেন। আর ফেসবুক পেজে যারা দেখবেন পেজটাকে ফলো করে শেয়ার আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। শেয়ার করলে আপনার যাদের প্রয়োজনে তারা দেখতে পাবে, সকলের তো এগুলো প্রয়োজন নয়, যাদের প্রয়োজন আছে দেখবে। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।